গুড মর্নিং এভরিওয়ান, দেবলীনাস ক্যানভাসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে শুক্রবার, আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, হঠাৎ করেই ঠিক হয়েছে কালকে রাতে। তো সেই জন্য এই যে জামা বের করে নিয়েছি, এই জামাটা আজকে পরবো। আর এখানে ব্যাগ প্যাকিং হয়ে গেছে, ছোট ব্যাগই নিয়েছি, তার কারণ খুব অল্প দিনের, মানে দুদিনের জন্য যাচ্ছি আর অল্প জামা কাপড়ই নিয়েছি, বেশি বড় লাগেজ করিনি। তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে, তো সেই জন্যে খুব তাড়াহুড়োর মধ্যে, সেই জন্যে সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে আর এই লাঞ্চের জন্য জনিদেরটা রেডি করব। আমি একটু ম্যাগি ট্যাগি খেয়ে নেবো ভাবছি আজকে, আর জনিদের মাছের ঝোল আর ভাতটা করে ওদের খাইয়েই বেরোবো দুপুরের দিকে। দুপুর বলতেই 3:30-3:30 নাগাদ বেরোনোর কথা আছে, দেখা যাক কখন বেরোতে পারি। এখনও আমার অনেক কাজ বাকি আছে, স্নান করব, পুজো করব, অনেক কাজ বাকি আছে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, টাটা। তো চলো, আমি পুরো রেডি, আর দিদিভাইরা ওখান থেকে বেরিয়েছে, 2:45 বেজে গেছে অলরেডি। আমাদের 3:15 ট্রেন, এই ট্রেনটা মিস করলে দিদিভাই আমাকে খুব বকবে, সেই জন্য তাড়াতাড়ি বেরোবো। আমার এখনও কিছু কাজ বাকি আছে টুকটাক। তো চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।
যে আমরা সবাই পৌঁছে গেছি জিয়া, এই যে হাওড়ায় এসেছি ফুলদিবার বাড়ি। তো এই সবে পৌঁছালাম, প্রচণ্ড টায়ার্ড, মানে বা ট্রেনে অটো টোটো সব কিছু মানে পার করে তারপর এসে পৌঁছেছি। আর একটু রেস্ট নিয়ে নেবো, কী করছি, একটু রেস্ট নেবো আমরা, আর তারপর চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে। আর দিদিভাই ও ঘরে গেছে, দিদিভাইও এসছে, আর ফুলদিবাইয়ের মেয়েকে পড়তে দিতে গেছে, তানি পড়তে গেছে। তো ওরা আসুক, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমার আঁকাগুলো দেখো, রেস্ট নেওয়া হয়ে গেছে, এসে একটু শুলাম আধ ঘন্টা মতো। আর ট্রেন থেকে যেগুলো নিয়েছি দেখো, এগুলো নিয়ে এসেছি, এগুলো নিয়ে এখন বসেছি সবাই মিলে খাবো। এই যে দিলখুশ, আমার ভীষণ ফেভারিট, মানে ট্রেনে পাওয়া যায় এটা, তোমরা সবাই জানো। আর এই যে বাদাম ভাজা, মুগ ডাল ভাজা, আমার এই মুগ ডাল ভাজাটা ভীষণ ফেভারিট। আর রয়েছে গুড় বাদাম, এগুলো এখন আমরা সবাই বোনেরা মিলে, আর এই যে আমার আদরের বোনঝি বোনপোরা মিলে বসে সবাই মিলে খাবো। তবে এখন খাবো না, তানি আসুক পরে, তারপর খাবো। দেখো দুটো চলছে, দেখেছো যুদ্ধ, তানি আসুক তারপর সবাই মিলে একসাথে বসে খাবো। এই যে আমার তানি শোনা এসে গেছে, পড়তে গেছিলো, টিউশন গেছিলো, টিউশন থেকে ফিরলো এই মাত্র। আর এই দুটো, এই দেখো কি চলছে দেখেছো পেছনে, এই যে এটা একটা মাথা দেখা যাচ্ছে দেখেছো, আর এইটাকে দেখো, এইটা আমার খুব শান্ত শোনা, খুব শান্ত, এটা এই এত দুষ্টুমি করে না, ওই দুটো যেরকম করে। এই যে আর ওর মা গেছে এখন নিচে রান্নাঘরে ঢুকেছে, রান্নাঘরে ঢুকেছে না, আজকে সন্দীপ দেখ কি স্পেশাল খাবার আনছে আমাদের জন্য, দেখা যাক। তো চলো আজকে এখানেই শেষ করি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে, টাটা। সবাই টাটা করছে, সবাইকে টাটা করো, সবাই টাটা করে দাও, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।